আরও একটা নতুন দিনের শুরু, নতুন একটা ভ্লগের সাথে। আশা রাখবো তোমরা প্রত্যেকে আমার পুরো ভ্লগের সাথে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের দিনটা আমার কেমন কাটছে, কী করে কাটছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, পুরো ভ্লগটার প্লিজ সাথে থেকো, স্কিপ করো না কেউ। মোটামুটি সব সবজি দিয়ে একটা মাছের ঝোল, শিমটাকে আমি মিস করছি। এখানে আছে হচ্ছে পটল, ফুলকপি, আলু। আর তোমরা অনেকেই জানো মাছের ঝোল ডিমের ঝোলে ক্রমি ঢেঁড়সটা ভালো খায়, তাই ও যখন ভালো খায় তখন ঠিক আছে। সবার টেস্ট তো আলাদা, তাই না? সবাই যে একরকম খাবে তার কোনো মানে নেই। আমার যেরকম ভালো লাগে না তাই আমি খাই না, ওর জন্যে চার পাঁচটা ঢেঁড়স আমি ফেলে দিয়েছি। তাহলে শিম থাকলে পুরোপুরি পাতলিশালী সবজি হতো আর কি, তার মধ্যে মাছ ভরিয়ে এসব ছেড়ে দিতাম। আর আমি টমেটোটা এইমাত্র কেটে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবো। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর সাথে আমার বানানো বড়িটাও ভাজা হয়ে গেছে। তো এই আর কি, কাতলা মাছের ঝোল হবে। তো চলো এবার ভাত ওর এগুলো রেডি করে নিই। ভাত ডিম সেদ্ধ এগুলো হয়ে গেছে, তো আর একটু বাদে ওকেও ডাকবো। মোটামুটি আমার যে দেরি হয় তুমি এখন জানো, আর নতুন করে বলছে যে আজকে আমি লেট। মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। কেমন মনে হচ্ছে না, সমস্ত সবজির মধ্যে দু পিস মাছ শুধুমাত্র উকি মেরে আছে। আর দেখো কালারটা আজকে একটু সাদাতে সাদাতে হয়েছে, তার কারণ শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি। পাঁচখানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একদম ঝাল ঠিকঠাক হয়ে গেছে। ভালো লাগে এক এক সময় সবসময় যে গুঁড়ো লঙ্কা দিয়েই খেতে হবে তা কিন্তু কোনো মানে নেই। হয়ে গেছে, বাবুর জন্য পুরো লিফটাও এনে রেডি রাখি একদম। আর কত কি করবো সকাল সকাল, আর কিছু করতে হবে? ওকে নিচ থেকে ছেড়ে দিয়ে সেই কম্বলটার ভেতরে ঢুকে হেলান দিয়ে বসে বসে না দুবারিতে কথা বলতে থাকি। তারপর থেকে এখানটায় কিছুক্ষণ টাইমটা কাটিয়ে নিয়ে এখন বেজে গেছে 8:30। ও তো 7:45 একটু আগে বেরিয়ে গেছে, ওই 7:40 নাগাদ ও বেরিয়ে গেছে। যাওয়ার পর না আমি এখানেই বসে রয়েছি, তখন না মনে হয় কি আর উঠতে ইচ্ছে করে না, না রান্নাঘরে একটু কাজ পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি। তো দেখো যেহেতু আজকে মাছের ঝোল, হ্যাঁ হতেই পারে, মাছের ঝোল করতে আর কতক্ষণই বা টাইম লাগে, যেহেতু শুধু মাছের ঝোল তাই সেটাকে একটু জুত করে সুন্দর করে করতে গেলে তো একটু টাইম লাগেই। সবজিপাতিগুলো পুরো ভাজা ভাজা হওয়া অবধি ওয়েট করতে লাগে, মশলা কষানো অবধি ওয়েট করতে লাগে, তো এইসব করতে করতে একটু দেরিতে হয় বটেই। আর রোদটা একটু উঠেছে ভালো, ক্রমে বলছিল ও যে মেলা থেকে লঙ্কার আচারটা কিনে এনেছে, সেটা একটু সর্ষের তেল, মানে ওরা না তেলটা দিতে চায় না, বলে কিনা যে ওজন মানে ওজন করার পরেও যে একটু তেল দেবে তাও দেবে না। আর কি দাম এখানে আচারে, বাপরে বাপ। যাই হোক, তো সর্ষের তেল দিয়ে একটু ছাদে রোদে দিয়ে আসতে বলেছে। এখন তো ব্যালকানির দিকটাতে রোদ আসে না, আর কেন জানি না আমার গলাটা একটু একটু ব্যথা ব্যথা করছে, হয়তো বেলার দিকে ঠিক হয়ে যায় পুরোপুরি, জানি না। আর আজকে একটু শ্যাম্পু করতে হবে, দেখো মাথা পুরো তেল তেলে হয়ে গেছে, মাথা চুলকাচ্ছেও বটে এবার, তো আর করাটা উচিত, আর নয়তো না চুল আরও বেশি পড়তে থাকবে। তো যাই হোক চলো এবার যাবো ছাদে, তার আগে একটু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, ভাবছি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে তারপর ভাবছি একেবারে স্নান দান করে নিয়েই নয় আচারটা নিয়ে ছাদে যাবো, তাহলে আমার চুলটাও শুকিয়ে যাবে আর আচারটাও রোদে দিয়ে আসা হয়ে যাবে। দেখি কি করি, এখনো ঠিক করিনি কি করবো, এখনো আপাতত বসেই আছি। মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে, গ্যাস তো সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে দিয়েছি, আর এখানে তো আমার খাবার দাবার রয়েছে, এখানে আমার মাছের ঝোল, নিচে ভাত রয়েছে, আর পাতি লেবু আমি খাওয়ার সময় কেটে নেব। ওই বোতলটা থেকে যতটুকু নেওয়া যায় আর কি সর্ষের তেল ততটুকুই চেষ্টা করছি আর কি, তাই উল্টে রেখে দিয়েছি। আর তো সমস্ত কিছু কাজ বাজ হয়ে গেছে, রোদটা উঠছে পড়ছে অনেক কিছুই হচ্ছে, তেমন একটা যে তাপ আছে তা একদমই নয়। তো চলো এই আচারটাকে এবার তাহলে রোদে দিয়েই আসি। একটুখানি তেল আমি অ্যাড করে দিয়েছি, এই যে বোধ হয় দেখতে পাচ্ছ।
ভেজা ভেজা চুল দেখতেই পাচ্ছ, ভাবছি এবার একটু ছাদে যাই। আপাতত আমার পুজো টুজো দেওয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, যদি যদিও রোদটা উঠছে পড়ছে, তেমন রোদ পাবো না যে চুল 10 মিনিটে শুকিয়ে যাবে বা কিছু, ওই জন্য একটু তাও গিয়ে দাঁড়াই, কারণ আমি না স্নান করে বেরোনোর পর রীতিমতো পুরো কাঁপছিলাম, প্রচন্ড বেশি ঠান্ডা লাগছিল। জানা রোদের তাপ, তার থেকে হাওয়া চলছে বেশি, তা হলেও একটু আরাম লাগছে, রোদটাও আছে তো, তো ওই জন্য বেশ আরাম লাগছে। আর আজকে মনে হচ্ছে যেন আজকের দিনে বড়ি ঠড়ি দিতে পারলে ভালো হতো, আজকে ছাদে কেউ নেই, এমনকি ছাদে যে দুটো ঘর আছে, আমার মনে হয় এখানে এক্সাম টেক্সাম শেষ হয়েছে কিনা জানি না, দুজনেই ঘুরতে গেছে কি বা কোথাও গেছে একটা, তাই আজকে কেউ নেই। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তার সাথে রোদের তাপটা মন্দ লাগছে না, তবে হাওয়াটা না থাকলে বেশি ভালো হতো। বসে বসে সারা দুপুর ধরে এটাই ভেবে যাচ্ছিলাম যে আজকে কি রাত্রে বানাবো, কি রাতে বানাবো। এখন বেজে গেছে হচ্ছে 3:15, আমি এই সরঞ্জামে গোছাচ্ছিলাম আর কি, যে কি বানানো যায় কি বানানো যায় এসব ভাবতে ভাবতে ভাবছিলাম। চিংড়িটা বেশ অনেকদিন ধরে ফ্রিজে রয়ে গেছে, আর রাখা এবার ঠিক হবে না, তো আমি ভেবেছিলাম বাজার থেকে আলুটা আনতে যাব, তো বাজারে গেলে সন্ধে হয়ে যেত, তাই অনুপের দোকান থেকে নিয়ে চলে এলাম, অনুপ ভাইয়ের দোকান থেকে। আর চিংড়িটাকে ওভাবেই কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর কেটে শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি, দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরাতেই একবার দেখাই। চিংড়িটাকে ওভাবেই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর ল্যাচগুলোকে রেখে দিয়েছি। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এটা চিংড়ির সাথেই যাবে, চিংড়িটাকে আজকে দুরকম ভাবে করার ইচ্ছে আছে। আর এখানে হবে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি, কড়াইশুঁটি তো আর নেই ঘরে, থাকলে দিয়ে দিতাম। এটার মধ্যে কাঁচা পেঁয়াজ, মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে চপ করে নিয়েছি চপারে। আর এখানে বাসমতি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, হবে রাত্রিবেলা ফ্রাইড রাইস, আর তার সাথে হবে চিংড়ি। চিংড়ির কি বানাচ্ছি না বানাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। পাপা কালকে বোধ হয় বাড়ি থেকে কুরিয়ারটা পাঠিয়েছিল, আজকে চলে এসেছে, আজকে আমাকে এখন ফোন করলো কুরিয়ারটা নিয়ে যাওয়ার জন্য নিজ থেকে, গেট যেহেতু দেওয়া তাই জন্য, তো জানি না সত্যি কি ওলটাই আসছে কিনা বলতে পারছি না, গিয়ে দেখি আগে। হাবিয়ে গেছে, কারেন্ট চলে গেছে, লিফট বন্ধ, পেয়ে গেছে ফাইনালি, খুব মজা হচ্ছে খুব। তো ভীষণ বেশি এক্সাইটেড তো অবশ্যই আমি, তোমরা আমার চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছিলে যখন আমি কুরিয়ারটা নিয়ে আসছিলাম হাতে করে, তো আলাদা করে বলার কিছু নেই, বহু পথ চলা বাকি, এটা নিয়ে এত এক্সাইটেড হওয়ার মতোও হয়তো কিছু নয়, কিন্তু ওই যে আমি অনেকটা দেরি করে সবটা পাচ্ছি, তো ওই জন্যেই হয়তো এতটা আনন্দ। যাই হোক, তোমাদের সাথে শেয়ার না করলে একদমই হয় না, আগে দুবার শেয়ার করেছি আমি, একবার ফটো একবার জানিয়েছি তোমাদেরকে, কিন্তু নিজের হাতে পাওয়ার আনন্দটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে, এই হচ্ছে তোমাদের জন্যই পাওয়া অবশ্যই, এর থেকে বেশি আর কিছু বলার নেই এই আর কি। না না ম্যাডাম, অনেক কিছুই ডিজার্ভ করে, কিন্তু আপাতত এটা পেয়েছি, যাই হোক অনেক খাটনির ফল এতদিন ধরে লেগেছিল, সত্যি লেগেছিলাম তো অবশ্যই না, তবে ওরও ক্রেডিট আছে যে মাঝে মধ্যেই না আমি ডিপ্রেসড হয়ে পড়তাম, শুধু চ্যানেলের জন্য বলবো না আরো অনেক কারণেই, তো মাঝে ভেবেই ছিলাম যে না একদমই সরে যাব, আমার আর হবে না, আর আমার ভালোও লাগছিল না, সব দিক থেকে এতটা বেশি প্রেশার আসছিল না, তখন মনে হচ্ছিল যে না আর দরকার নেই আমার, আমি নিজের মতো নিজেই থাকবো, এরকম একটা ব্যাপার স্যাপার, তো তারপর মনে হয়েছিল যে তারপর ও আমাকে বলে যে না এটা ছেড়ে দিয়ে এটার সাথে রাগ দেখি কি লাভ, তো ওই আর কি, আর বেশি কথা আজকে বলবো না, আজকে ভালোও লাগছে না, এটাকে নিয়ে এবার বসতে হবে, তো জানোই যারা ইউটিউবে আছো তারা এটা নিয়ে যে এবার কাজ আছে আর কি, এই আর কি। তো এবার চিংড়ির কাটলেটটা করার জন্য বসিয়ে দিয়েছি কড়াই, আর দেখো এই দাগগুলোর জন্য না কড়াইটাকে ভীষণই বাজে লাগে দেখতে, তোমাদের হয়তো খেয়াল আছে আমি সেই বেগুন পোড়া নেড়েছিলাম কড়াইয়ের মধ্যে সারা রাত ছিল একটুখানি, সেই কষটাতে এরকম দাগ হয়ে গেছে বেগুন পোড়ায়। পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এটার মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট আর একটুখানি সমস্ত ড্রাই স্পাইসেস গুলো দিয়ে দিয়েছি, আর সামান্য নুন দিয়েছি, আর চিনি দিয়েছি, আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তাই জন্য আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, তোমরা কেউ চাইলে কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কাও গুঁড়ো দিতে পারো। এরপর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আলু সিদ্ধটা আমি দিয়ে দেবো। ফুটটা আমার রেডি হয়ে গেছে, তো এইবার আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব, তারপর চিংড়ি মাছটা ভেতরে ভরে এটা শেপ দেবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার শেপগুলো দেব, আর এটার মধ্যে নিয়ে নিয়েছি ওই কর্নফ্লাওয়ার গোলাটা, এটা তোমরা চাইলে ডিমও নিতে পারো, এটার মধ্যে নুন আর হচ্ছে রেড চিলি পাউডার দিয়ে গুলে নিয়েছি জাস্ট। তো এইবার শেপটাকে দেবো, প্রথমে আলু দিয়ে শেপ করে নেব চিংড়িটাকে মাঝখানে ঢুকিয়ে, আমি সত্যি জানি না একা একা ঠিক পারবো কিনা তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দেখিয়ে করতে,
তবে চেষ্টা করছি প্রথমে মানে চিংড়িটাকে মাঝখানে রেখে আলুটা দুদিকে দেবো আর কি। ওই চিংড়ির চপ বা চিংড়ির কাটলে যেটাই বলো না কেন, এই দেখো সুন্দর দেখতে হয়েছে, কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, এতটা সুন্দর দেখতে আমি করতে পারবো আমি ভাবতে পারিনি। এটা হচ্ছে কালকে যে ব্রেড ক্রাম্বসটা এসেছে সেটা, তো তোমরা তো শেপটা বুঝেই গেছো আর প্রসেসটাও বুঝে গেছো, আমি না ঠিক দেখিয়ে দেখিয়ে করতে পারছি না, ফোনটার জন্য আমি নিজেও একটু আনইজি ফিল করছি কারণ হাতের ধাক্কা খেয়ে যেতে পারে। তো চলো এভাবে শেপ দিয়ে দিয়ে আমি সবকটাকে গড়ে নিই, তারপর তোমাদের কাছে আসি। তোমরা তো এবার শেপটা বুঝেই গেছো, জাস্ট লেজটাকে বার করে নিয়েছি, দেখো আমি এভাবে করে নিয়েছি, কিছুই না, তোমাদেরকে যেভাবে দেখাচ্ছিলাম ওভাবেই করেছি, শুধু ডবল কোট দিয়েছি, মানে একবার বিস্কুটের ইসেতে চুবিয়ে নিয়ে আবারও কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দিয়েছি। এই হচ্ছে, এবার এটাকে ফ্রিজে রেখে দেবো জাস্ট সেট হওয়ার জন্যে। একদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এটার মধ্যে আছে হচ্ছে কর্নফ্লাওয়ার, নুন আর রেড চিলি পাউডার, আর কিচ্ছু নেই, জাস্ট ওই কর্নফ্লাওয়ারের একদম একটা ব্লাইন্ড টেস্ট, কোনো টেস্ট নেই সেরকম, তাই জন্য এই দুটোকে অ্যাড করেছি। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম চিংড়ি মাছটাকে এইরকম ভাবেই কেটে নিয়েছি, প্রথমে ওই মাঝখান দিয়ে চিরে নিয়ে তারপরে একটু ছুরি চালিয়ে দিয়েছি ওপর দিয়ে। হানি চিলি প্রন বানানোর জন্য আমি সবকটা ভেজে নিয়েছি, দেখো এরকম সুন্দর মুচমুচে একটা ভাজা হয়েছে, খুব সুন্দর একটা ভাজা হয়েছে। তো চলো এর পরের প্রসেসে এবার যাবো। এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কা কুচিটা, কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করেও যেতে পারো কিন্তু এটাতে বেশ ভালোই ঝাল হবে, তাই বুঝতেই পারছো অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কাই দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়েছিলাম স্প্রিং অনিয়ন একটু কেটে, এটা অপশনাল, তোমরা দিতেও পারো তাহলে স্কিপ করতে পারো। দিয়েছি চিনি আর দিয়েছি আদা রসুনের পেস্ট, এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেব তিন রকমের সস আর গোলমরিচের গুঁড়ো, তিন রকম সস বলতে টমেটো সস, সয়া সস আর চিলি সস, এটা যে যার প্রয়োজন মতো দেবে, যতটুকু দরকার রান্নাটুকুতে ততটুকুই। তো আমাদের এখানে এটা রেডি হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। তোমরা চাইলে সস বেশি দিলে আর একটু গ্রেভি গ্রেভি হবে, তো আমি ড্রাই চেয়েছিলাম তাই ড্রাই রেখেছি, এবার একটু সাজিয়ে গুছিয়ে নেব। আর হানিটা কিন্তু আমি এখনো দিইনি, তোমাদেরকে যেভাবে বললাম সেভাবেই করলাম। তো এটাকে এভাবে গুছিয়ে নিয়েছি, এইবার হানিটাকে আমি দেব। হানি হয়ে গেছে ঘন, একদমই অল্প, বেশি মিষ্টি মিষ্টি লাগবে না একদমই, জাস্ট প্রত্যেকটা চিংড়ির গায়ে যেন একটু একটু করে পড়ে আর কি। তোমরা চাইলে কিন্তু এটাকে গ্রেভি হিসেবেও করতে পারো, যেরকম প্রমি এখন দেখে আমাকে বলছে তুমিও একটু গ্রেভি রাখতে পারতে, কিন্তু দেখো আমার আজকে কাটলেটও রয়েছে তো দরকার নেই আমার। আসলে ম্যাডাম গ্রেভি জাতীয় জিনিস কিছু খুব একটা ভালো খান না, ম্যাডাম শুকনো শুকনো জাতীয় জিনিস ভালো খান, ওই জন্য ম্যাডাম একটু শুকনো করতে ভালোবাসে। একদমই তাই, তো সেটা বলো না। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের হানি চিলি প্রন, হানি ড্রাই চিলি প্রন অ্যাকচুয়ালি। এইবার উল্টে পাল্টে নিয়ে আমি ভেজে নিচ্ছি কাটলেট গুলোকে, রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আজকে না হেভি একটা ডিনার প্ল্যাটার হতে চলেছে। তো ডিনার প্ল্যাটারটা ঠিক হবে এইরকম, মানে পুরোটা হয়তো এরকম ভাবে আসবে না, একটু ওপর দিকে উঠালে হয়তো বা আসতে পারে। হ্যাঁ পুরো ডিনার প্ল্যাটারটা এরকমই হতে চলেছে আর কি, তো তোমরাও পারলে বানিয়ে একবার দেখো বাড়িতে। আমার মনে হয় চিকেন কাটলেটের আলু পুরটা একটু কম দিলে একটু ছোট সাইজ হলে দেখতে বেশি ভালো লাগতো, ডিনারের তুলনায় ডিনারটা একটু বেশি হয়ে গেছে, মানে
ডিনারে এতটা আমরা খাওয়া দাওয়া করি না। যাই হোক, তো আজকে ভালোই হয়েছিল সবকটা। কাটলেটটা সব থেকে ভালো হয়েছিল, আর তারপরে ভালো হয়েছিল হানি চিলিটা। এর নাকি রাইসে নুন লেগেছে, রাইসটা দুর্দান্ত খেতে হয়েছিল, তোমরা হয়তো দেখেও বুঝতে পেরেছো। হ্যাঁ, একটু নুন বেশি কম খায় জানো, আমার আবার হানি চিলি প্রনটাতে সামান্য একটু নুনটা বেশি লেগেছে ব্যাটারটাতে, তো আমার মনে হলো খেয়ে, নিজের যেটা মনে হয়েছে, নিজে করেছি বলে যে সবটাই ভালো বলবে এমনটা নয়, খেতে তো সবকটাই। হ্যাঁ, কাটলেটটা খুবই ভালো হয়েছিল আর হানি চিলি প্রনটাও ভালো হয়েছিল, ওই বললাম না ব্যাটারটাতে একটু নুনটা বেশি হয়ে গেছে, ওটা ব্যালেন্স করতে পারলে একদম ঠিকঠাক ছিল। তো ঠিক আছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর ফ্রাইড রাইসটাও ভালো হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে, ওর নাকি নুনটা একটু বেশি লেগেছে জানি না আমি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।